কখনো কখনো ফরজ, আর কখনো সুন্নাত, আর কখনো মুস্তাহাব। ফরজ গোসলগুলি আজকে বিশেষভাবে আলোচনা করা হবে, কি কি কারণে গোসল ফরজ হয় এই বিষয়গুলি আজকে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা, এবং গোসলের নিয়ম পদ্ধতি বিস্তারিত, উত্তম গোসল আর সর্বনিম্ন গোসল, যেই গোসল কমপক্ষে ফরজ গোসলের ক্ষেত্রে করতে হবে, এই বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। সুন্নাত গোসল, সুন্নাতে মুআক্কাদা, অনেকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, জুমার দিনের গোসল যেমন। মুস্তাহাব গোসল, গোসল করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রতিদিনের গোসল। শরীর ময়লা আবর্জনা লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার গোসল, আমাদের বাংলা ভাষাভাষীদের ডেলি গোসল। হ্যাঁ, কোন জাতি পৃথিবীতে আমি জানি না যে ডেলি গোসল করে, বাঙালি জাতি ছাড়া, তাই না? এটা আমাদের ভালো গুণ, এটা আমাদের ভালো গুণ। সুবহানাল্লাহ, এমনও জাতি আছে যাদের সাথে ছাত্র জীবনে লেখাপড়া করেছি, মদিনা ইউনিভার্সিটিতে 120টা দেশের ছেলে ওখানে লেখাপড়া করে, মাসেও গোসল করে কিনা সন্দেহ। যদি গোসল ফরজ না হয় তো জুমার দিনও সুন্নত গোসল ছেড়ে দেয়, মাসেও গোসল করে কিনা সন্দেহ। পাশে বসা মুশকিল, পাশে বসবাস তো আরো মুশকিল, বসাই যদি মুশকিল হয় তো বসবাস তো আরো মুশকিল, লম্বা সময়ের দরকার। হ্যাঁ, পাশ দিয়ে গুজরা অতিক্রম করা মুশকিল, জি, বাথরুম থেকে বেরিয়েছে সে বাথরুমে ঢোকা মুশকিল, আল্লাহুল মুস্তাআন। তো আল্লাহ পাক তাদের সংশোধন করেন, তো এটা ভালো। যেসব খারাপ গুণ আমাদের আছে ওগুলো দূর করতে হবে, আমাদের খারাপ গুণও আছে, তাই না? তো ভালো গুণটা নিতে হবে আর খারাপ গুণ ছেড়ে দিতে হবে, অন্য অন্য জাতির যেসব ভালো গুণ রয়েছে সেগুলি আমাদের নিতে হবে। তো গোসল তাহলে তিন রকমের বললাম, তাই না? আহকামুল গোসল, লেখক বলছেন যে গোসলের বিধিবিধান, গোসলের সংজ্ঞা কি, গোসল কাকে বলে, বলছে ওয়াহুয়া ইস্তেমালুল মা ফি জামিইল বাদান আলা সিফাতিন মাখসুসা। গোসলের সংজ্ঞা হচ্ছে পানি ব্যবহার করা পুরো শরীরে, পুরো দেহে পানি ব্যবহার করা, আলা সিফাতিন মাখসুসা, বিশেষ পদ্ধতিতে, বিশেষ তরিকায়, যার বর্ণনা আসছে। এই হচ্ছে তার ইস্তেমালুল মা, পানি ব্যবহার করার মাধ্যমে গোসল হয়, পুরো শরীরে ব্যবহার করলে ওর নাম গোসল, আর বিশেষ পদ্ধতিতে, যে পদ্ধতিতে ইসলাম গোসল করতে বলেছে সেটা হচ্ছে গোসল। গোসল যে কখনো কখনো ফরজ হয় এর দলিল কি? দলিল আলা ওজুবেহি, গোসল ফরজ বা ওয়াজেব হওয়ার দলিল, আর ওয়াজেব আর ফরজ একই জিনিস, শব্দের শুধু পার্থক্য। জি, এটা হচ্ছে সঠিক মত। কাউলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, সূরা মায়েদার আয়াত নম্বর 6, লম্বা আয়াত, তার একটি অংশ হচ্ছে ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনবি থাকো, অর্থাৎ সহবাস করে থাকো, অথবা তোমাদের স্বপ্নদোষ হয়ে থাকে, সহবাস হয়ে থাকে যার ফলে গোসল ফরজ হয়, অথবা স্বপ্নদোষ হয়ে থাকে, এই দুটি ক্ষেত্রে এই জুনবি শব্দটি ব্যবহার, জানাবা এজনেব মানে দূর হয়ে যাওয়া। তো যেই ব্যক্তির ওপর স্বপ্নদোষ হওয়ার কারণে, বীর্যপাত হওয়ার কারণে, অথবা সহবাস, স্বামী স্ত্রী সহবাস, বীর্যপাত নাই হোক স্বামী স্ত্রী সহবাসের কারণে গোসল ফরজ হয়, ওই ব্যক্তিকে জুনবি বলা হয়, আর এই যে অবস্থাটি তার তৈরি হয়েছে একে জানাবাত বলা হয়। হাদিসের ভাষায় কি বলা হয়েছে? জানাবাত। কোরআনের ভাষায় ওয়াইন কুনতুম জনবান, ওই ব্যক্তিকে বলা হয়েছে। জি, তোমরা যদি কি হও, অপবিত্র হও, মানে বড় অপবিত্রতা, সেটা কিসের মাধ্যমে? বীর্যপাতের মাধ্যমে, যেভাবে হোক না কেন, শুধু স্বপ্নদোষের সাথে খাস না, ইচ্ছা করে কেউ বীর্যপাত করলো, হ্যান্ডিং করে, যারা কি বলছে, হস্তমৈথুন করে, সেটাও গোসল ফরজের কারণ। গোনার মাধ্যমে হইল গোসল ফরজের কারণ, আর নেকির মাধ্যমে, স্বামী স্ত্রী সহবাস নেকির মাধ্যমে হইল গোসল ফরজ হয়, আর অনিচ্ছাকৃত ঘুমের অবস্থায় যদি বীর্যপাত স্বপ্নদোষ হয় সে তাতে গোসল ফরজ হয়। তো একে জুনবি কেন বলা হয়? জানাবে এজন্য মানে দূর হয়ে যাওয়া, কি বললাম? দূর হয়ে যাওয়া। ভাষাবিদরা বলছেন বা ফোকাহারা বলছেন যে জুনবিকে জুনবি বা এই অবস্থাটিকে জানাবাত এই জন্য বলা হয় যে এই বীর্য আপন স্থল থেকে দূরে সরে যায়, বীর্য আপন স্থল থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়, মানে বেরিয়ে যায়, নির্গত হয়ে যায়, সেই জন্য। আর যার ফলে যে গোসলটি ফরজ হয় বা যে অবস্থাটি মানুষের তৈরি হয় সেটা হচ্ছে জানাবাত, এবং ওই ব্যক্তি হচ্ছে জুনবি। তোমরা যখন অপবিত্র হবে, বড়
ফাত্তাহারু তখন কি করো পবিত্রতা অর্জন করো ফাত্তাহারু বলেননি ফাত্তাহারু হলে শুধু পবিত্রতা অর্জন করো আর ফাত্তাহারু তাতাহারা মানে গোসলের মাধ্যমে তাহারাত অর্জন করা তাহারাত অর্জন করা এর জন্য তাতাহারা থেকে ফাত্তাহারু হ্যাঁ ইত্তাহারা আসলে ছিল তাতাহারা এসব শেগাগুলি আরবি সারফে আমাদের দেশের যে ছোট কিতাব একটি মুনশাইব তাতে আছে অন্যান্য সারফে কিতাবগুলিতে আছে ফাত্তাহারু মানে গোসল করো আর ফাত্তাহারু মানে পাক হও জি দুটো পার্থক্য আছে কোরআনে কারিমে যে হাইজের কথা বলা হয়েছে মহিলাদের সেখানে আল্লাহ পাক কি বলেছেন যে দেখেন ইয়াসআলুনাকা আনিল মাহিজ লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞেস করে হাইজ সম্পর্কে বা হাইজের অবস্থা সম্পর্কে হাইজের দুটি হাইজের অবস্থা হইতে পারে আবার মাসদার মিমে হাইজের মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করে কুল হুয়া আযান তুমি বলে দাও তাদেরকে যে সেটা হচ্ছে ঘৃণিত বস্তু আজান বিভিন্ন তার মধ্যে একটা হচ্ছে নোংরা বস্তু ঘৃণিত বস্তু আজান ফাতাযিলুন নিসা ফিল মাহিজ হাত্তা ইয়াতহুরনা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ ওয়ালা তাকরাবুনা হাত্তা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ হাত্তা ইয়াতহুরনা ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ আল্লাহ পাক বলছেন এখানে দুটো শব্দ ব্যবহার হয়েছে ওই শব্দ দুটো দেখাতে চাইছি আল্লাহ বলছেন যে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা অতক্ষণ পর্যন্ত তোমরা কাছে যেও না তাদের মানে সহবাস করিও না মিলিত হইও না যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পাক পবিত্র না হবে পাক পবিত্র হলো মানে হাইজ বন্ধ হয় এখানে তাই মাসিক ঋতু বন্ধ হওয়াকে বলা হয়েছে ফায়জা তাতাহারনা অতপর তাতাহারা দেখেন প্রথমটা ছিল ফাতহারনা আর তারপরে ফায়জা তাতাহারনা যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে মানে গোসল করে নেবে গোসল করার মাধ্যমে পবিত্র হবে ওই মহিলারা ঋতুবতী যে ঋতু বন্ধ হয়েছে এখন ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ তখন তাদের কাছে আগমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করেছেন বা যেখানে আসার আগমনের আল্লাহ পাক নির্দেশ দান করেছেন তাতাহারনা ওখানে তাতাহারা আছে আর এখানে দেখেন কি আছে ফাত্তাহারু পবিত্র অর্জন করো তাহলে ইত্তাহারা বা তাতাহারা মানে হচ্ছে গোসল করা এই জন্য মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে গোসলের আগে সহবাস জায়েজ নয় এই মাসালা অনেক মুসলিম জানে না অনেক নামাজিরাও জানে না মনে হচ্ছে মাসিক বন্ধ হয়ে গেছে গোসল তো করতেই হবে ওকে গোসল করতে হবে তাই সহবাসও করে নেই এক গুলি দিয়ে দুই শিকার এই মূর্খতায় অনেকে লিপ্ত না জানার কারণে মাসলা মাসাহেব আর এই গুনহায় লিপ্ত হ্যাঁ কথা বুঝতে পারছেন জি ফাত্তাহারু তার মানে গোসল করতে হবে কি করতে হবে গোসল করতে ফাত্তাহারু মানে ফাত্তাসিল ফাত্তাহারু মানে ফাগতাসিলু তারপর লেখক বলছেন মুজিবাতুল গোসল সিত্তাতু আশিয়া গোসল ফরজ হওয়ার কারণ শাব্দিক অর্থ বললাম মুজিব মুজিবের জমা হচ্ছে মুজিবাত মানে গোসল আবশ্যককারী ফরজকারী বিষয়গুলি হ্যাঁ তো গোসল আবশ্যককারী বিষয় মানে গোসল ফরজ হওয়ার সেগুলি হচ্ছে কারণ এই জন্য ভাব অর্থ বলা যে গোসল ফরজ হওয়ার কারণ হচ্ছে ছয়টি কয়টি ছয়টি কারণে মানুষের গোসল ফরজ হয় ভালো করে জি কয়টি মনে আছে আপনাদের বলতে পারেন হ্যাঁ আজকে বিনা পড়াতে দেখি এতদিন যেটা জানেন কারণ আপনাদের উপরে এই অবস্থাগুলি তো তৈরি হতে পারে কে বলবেন একটা দুটো করে দু চার মিনিট আপনার শরীর খান কি কারণে গোসল ফরজ হয় সহবাসের কারণে স্বপ্নদোষের কারণে দুটা হইল আর অন্য কেউ দুটা দুজন হ্যাঁ হাইজের কারণে হাইজের অবস্থাতে না হাইজ বন্ধ হইলে বন্ধ হইলে হ্যাঁ মাসিক বলে বন্ধ হইলে হ্যাঁ বলা হয়েছে স্বপ্নদোষ স্বপ্নদোষ মণি বীর্যত বীর্য নির্গত হয় কি কথা হ্যাঁ সহবাসে বীর্য নির্গত হোক আর নাই হোক হয়ে গেছে ওটা হয়ে গেছে হ্যাঁ হাইজের সাথে আর একটা চার নম্বর হইলো নেফাস হ্যাঁ আর কিছু নতুন মুসলিম হইলো আচ্ছা পাঁচটা করে দিয়েছেন মাশাআল্লাহ কাজ করে দিয়েছেন একটা শুধু বাকি হ্যাঁ হ্যাঁ মারা গেলে হ্যাঁ তো মৃত ব্যক্তির গোসল তো কি করে গোসল করবে তো মারাই গেছে ওর উপর গোসল ফরজ হচ্ছে কি করে গোসল করবে না ওটাই আর কি ইসলাম কবুল করার মধ্যে মুরতাদ হোক আর যাই হোক একই একই ওটার মধ্যে ছয়টা ছয়টা হয়েই গেছে চারটা
হয়ে গেছে মৃত দেহ ঠিক আছে ওটা ঠিক আছে শুধু ওকে একটু ই করলাম পরীক্ষা করছি যেহেতু মারা গেল তোর উপর গোসল ফরজ হলো করবে কি করে গোসল গোসল করাইতে হবে মৃতের যার অভিভাবক তাদের উপর ফরজ একে গোসল করো জি হ্যাঁ কিন্তু ওর উপর ফরজ আছে গোসল জি একটু আগে বললাম না যে সুন্নাত মুআক্কাদা কি শুনলেন